আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো সিলিকা জেল স্টেনারের ভিতরে কি আছে আর নর্মাল স্টেনারের ভিতরে কি আছে, এগুলাকে কি বলা হয়, স্টেনার বা ফিল্টার ড্রায়ার। তো দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফিল্টার ড্রায়ারের কাজ কি বা স্টেনারের কাজ কি, ফিল্টারিং করা। হিমায়বটাকে ফিল্টারিং করে ক্যাপিলারিতে পাঠায়, ঠিক আছে। তো এটা নর্মাল, এটা শুধু ফিল্টার আছে আর কিছু নাই। আর এটা হলো সিলিকা জেল স্টেনার বা ফিল্টার ড্রায়ার বা সিলিকা স্ট্রেনার। তো এটার ভিতরে সিলিকা আছে। আমরা বিভিন্ন ধরনের প্যাকেট দেখি না, ওষুধের প্যাকেট, তারপরে মেডিসিন অ্যান্টিজেনে কী থাকে, একটা ছোট্ট প্যাকেট দেওয়া থাকে না, ওই প্যাকেটটা আর্দ্রতাকে শোষণ করে নেয়। সেরকম সিস্টেমের মধ্যে যদি বাতাস থাকে, হ্যাঁ, বাতাসের অন্যান্য উপাদানগুলো কিন্তু চোকিং করে না, যে নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম মিথেন এগুলো গ্যাসগুলো আছে, এগুলা চোকিং করে না। চোকিং করে কে, ময়েশ্চারটা, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পটা আছে। তো কথা হচ্ছে, একটা রেফ্রিজারেটর বা ফ্রিজারে যদি সামান্য পরিমাণ বাতাস থেকে থাকে, ওই বাতাসের মধ্যে যে ময়েশ্চারটা আছে বা জলীয় বাষ্পটা আছে, সিলিকাগুলা সেটাকে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে সিস্টেমটাকে কার্যকরী করে তুলে। আর নর্মাল স্টেনারের ক্ষেত্রে গিয়ে শুধু ফিল্টার দেওয়া থাকে। তো আমরা প্রথমে এটা কাটতেছি, হ্যাঁ, নতুনগুলো কাটতেছি না, পুরাতনটা কাটতেছি। এই যে দেখেন, এগুলা কি তাহলে, সিলিকা। এগুলা হইল সিলিকা। যখন এটার মধ্য দিয়ে হিমায়কটা যায়, ঠিক আছে, কন্ডেন্সার থেকে ক্যাপিলারিতে যায়, যদি হিমায়কের সাথে আপনার জলীয় বাষ্প বা ময়েশ্চার থাকে, তাহলে এই সিলিকাগুলো সেটা কি করে, শোষণ করে নেয়। তো এখানে একটা দেখেন ফিল্টার দেওয়া আছে, ঠিক আছে। এখানকার ফিল্টারটা কিন্তু কি মোটা, আর এখানকার ফিল্টারটা একদম সূক্ষ্ম চিকন। তো আমি এটা বের করে দেখাচ্ছি ফিল্টারটা, হ্যাঁ, এটা কাটিং প্লাস নিয়ে আসেন বা নোজ প্লাস নিয়ে আসেন। ফিল্টার কিন্তু কি আছে, এই মাথায় একটা দেওয়া আছে, এই মাথায় একটা দেওয়া আছে, এই মাথাটা কিন্তু কি মোটা, দেখেন দেখেন। আর এটা কি একদম খুবই সূক্ষ্ম, দেখেন, এটার মধ্যে কিন্তু সিলিকা নাই, এটা নর্মাল স্টেনার। বিষয়টা বোঝা গেছে? তো ফিল্টারটা আপনাদের আমি বের করে দেখাচ্ছি। এই যে দেখেন কত সূক্ষ্ম, দেখছেন, এটার মধ্যে কোনো ময়লা আবর্জনা যাইতে পারবে, ক্যাপিলারিতে ময়লা আবর্জনা যাইতে পারবে, পারবে না। আর যদি বাতাসের মধ্যে ইয়া গ্যাসটার সাথে কিছু বাতাস থাকে, তাহলে ওই বাতাস থেকে সে কী করবে, ময়েশ্চারটা শোষণ করে নেবে। এই গেল সিলিকা জেল স্টেনার, হ্যাঁ। আর এটা হলো নর্মাল, কোনো সিলিকা আছে? তাহলে দেখেন, এই যে এখানে একটা কি ফিল্টার দেওয়া আছে না, আর এখানে দেখেন, বিষয়টা বোঝা গেছে।